একটি নতুনত্ব গানের জন্য, সেটা হচ্ছে গোসাই আলেপ সর্দার নামে একজন লেখক ছিলেন, ওনার কিছু গান। নবীজির রাখালগিরি করার অবস্থায় যখন ছিলেন হালিমার কাছে, হীরার মাঠে যে রাখা ছাগল চড়ানোর যে একটা ঘটনা, সেই গানগুলি লোকায়িত আছে। এই গানগুলি কোনো শিল্পী জানে না বা করে না, আর করবে কি জানি তো না। এইগুলি মূলত ইসলামী গোষ্ঠপালা, সেই গানগুলি আজকে আমি উপহার দিব। যদি কারো একটুও ভালো লাগে তবে আমার গান গাওয়াটা সার্থক হবে, এই বলে আমি আমার গান শুরু করছি। রেজা ভাইয়ের অনুরোধে মা মোহাম্মদকে সাজাচ্ছে, দেখুন সেই গানটি কেমন লাগে। অনুরোধে মনের খেদে মা আর মোহাম্মদকে লাগলো সাজাতে, জামানিমা রাজকান চৌগা মোহাম্মদকে মা সাজিয়ে দেয় আপন হাতে। অনুরোধে মনের খেদে মা লাগলো সাজাতে, আরে জামানি মা যাচ্ছে কান চৌকা, আরে জামানি মা জামানি মা যাচ্ছে কান চৌকা, মা আমোদকে সাজাই নিজের হাতে। অনুরোধে মনের খেদে মা লাগলো সাজাতে, অনুরোধে মনের খেদে মা লাগলো সাজাতে। শোনো ভারি পরিধান করে পাকি নুরি, পরিধান করে পাকি নুরি, আরে পোষণো বা শোনো ভারি, শত্রু ভয়ে চোখে বাড়ি, শত্রুর ভয়ে চোখে বাড়ি, কহে তাহার চোখেতে শত্রু ভয়ে চোখে বাড়ি, বহে মায়ের চোখেতে। অনুরোধে মনের খেদে মা লাগলো সাজাতে, অনুরোধে মনের খেদে মা লাগলো সাজাতে। দেখি হিরে বাপ করি যত, আমার জীবনের ধনই মহারতন, তোরা দেখি হিরে বাপ
করিছি রে যত আমার জীবনের ধন মহারতন আরে নিজে করবে পকরি চরণ তার সঙ্গে মা বিদায় দিয়ে আরে বেশি বুঝাই সাজাই বেটার সঙ্গে বিদায় দিয়ে উস্তাদ আলেম কয়েছা তো কি হয়ে বসে রইল ঘরে অনুরোধে মনের খেদে মা লাগলো সাজাতে অনুরোধে মনের খেদে মা লাগলো সাজাতে আরে জামানি মায়া আজকাল চৌগা জামানি মায়া আজকাল চৌগা মহামুখে সাজাই সাজাই মায়া বোন হাতে অনুরোধে মনের খেদে লাগলো সাজাতে অনুরোধে
মনের খেদে মা লাগিল